কাতারের দোহায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কৃষি পণ্য প্রদর্শনী ও কৃষি খাতে প্রযুক্তি উদ্ভাবন, খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত মেলা। বিশ্বের বিভিন্ন দেশের 650টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয় এই মেলায়। তাদের মধ্যে বাংলাদেশের দুটি স্টল যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ। দোহায় হয়ে গেল চার দিন ব্যাপী কাতার ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিবিশন 2022 শীর্ষক মেলা। নারী উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের পাট, জামদানি, নকশি কাঁথা, ঘরের বানানো খাদ্য সামগ্রী প্রদর্শন করা হয় মেলায়। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস ও কৃষি খাতের প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডাক্তার চাষি। কাতার এগ্রিটেকে ব্যাপক সাড়া জাগানোর পাশাপাশি ফসল উৎপাদনেও বেশ সাড়া ফেলেছে বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি। এক্সিবিশনে অংশ নেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওমেন ইন কাতারের প্রেসিডেন্ট ইশাতারা ইউনুস, সেক্রেটারি শামিমা নবী সহ অনেকে। সবসময় যদি এভাবে সহযোগিতা করে তাহলে আমাদের মেয়েরা নকশি কাঁথা, জামদানি, হাতের তৈরি পিঠাপুলি এ ধরনের এগুলা সব আমরা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পারবো। শেষ দিনে মেলা পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশি নারীরা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বিদেশের মাটিতে দেশের তৈরি মানসম্মত খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা। ভাবিদের যে নিজের হাতে তৈরি করা পিঠা এবং বিভিন্ন সামগ্রী নিজের হাতে বানানো হচ্ছে এবং নিয়ে আমাদেরকে আমরা খাইছি এবং খুব ভালো লাগছে। কাতারের মধ্যে যারা প্রবাসীরা এই ধরনের করেছে তাদেরকে সাধুবাদ জানাই। ডিবিসি নিউজ ডেস্ক।